হেই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি লস্ট পাইলটের আরেকটি নতুন পর্ব নিয়ে। এর আগের পর্বগুলো যদি আপনারা এখনো অবধি না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া লিংকে গিয়ে অবশ্যই দেখে নেবেন। এর ফলে এই পুরো সিরিজের গল্পটা আপনাদের বুঝতে অনেকটা সুবিধে হবে। এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ আমরা দেখব যে ওই আদার্সরা আজকে জুলিয়াকেও ধরে নেবে, কিন্তু জ্যাক সেখান থেকে পালাতে সক্ষম হবে। এটা কিভাবে জ্যাক করবে সেটা জানতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। এবারে গল্পটা শুরু হয়, আর আমরা কার্ল, সয়ার, কেট এদেরকে দেখি যারা সেই বোটের সাহায্যে তাদের আইল্যান্ডে ফিরছে। কিন্তু কেটের মন মেজাজ এখন একদমই ভালো নেই। সে সয়ারকে বলে যে জ্যাককে ওইভাবে একা ছেড়ে আসাটা আমাদের উচিত হয়নি, ওরা জ্যাককে মেরে ফেলতে পারে। সয়ার তখনই বলে ওঠে যে তোমার কি মাথা ঠিক আছে, জ্যাক এত কষ্ট করে আমাদেরকে ওই আইল্যান্ড থেকে বের করল, এবং আমি এখন আর কোনো মতেই ওই আইল্যান্ডে ফিরে যেতে পারবো না। সেখানে আমরা কার্লকেও দেখি যার এখন জ্ঞান ফিরেছে। সেও জানায় যে তারা যদি ওই আইল্যান্ডে একবার ফেরত যায়, তাহলে তা আদার্সরা তাদেরকে মেরে ফেলবে এবার। এবং সেখানে কার্ল আর একটা কথাও বলে। সে বলে যে একজন মা তার সন্তানকে ঠিক যেইভাবে ভালোবাসে, ঠিক তেমনভাবেই বেন জেকবকে ভালোবাসে। এবং বন্ধুরা, এই জেকব নামের চরিত্রটা কিন্তু এই গল্পের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এই নামটা মনে রাখবেন। এবং এখানেই জানা যায় যে ওই দ্য আদার্সদের আইল্যান্ড এবং এই সার্ভাইভার্সদের আইল্যান্ডের মধ্যে প্রায় 2 মাইলের একটা ডিফারেন্স আছে, এবং তারা এখনও অবধি তাদের ক্যাম্প অবধি পৌঁছাতে পারেনি, আর এখন সেখানে রাতও নামতে চলেছে। সয়ার সেই কারণে বলে যে আমরা পাশেরই একটি আইল্যান্ডে গিয়ে রাতটা কাটিয়ে নেব, কারণ রাতের বেলা বোট চালানো একেবারেই সুবিধের হবে না। আমরা দেখি যে সেখানে কেট আর সয়ারের মধ্যে খুব একটা মিল হচ্ছিল না, কারণ কেট ওখানে ফেরত যেতে চায় আর সয়ার ওখানে ফেরত যেতে চায় না। আমরা দেখি যে এরপরই পাশেরই একটি আইল্যান্ডে তারা উঠে আসে। সেখানেই আমরা দেখি যে কেট আর সয়ার আবার ঝগড়া করছে। এটা দেখে কার্ল তখনই বলে যে তোমরা এইভাবে ঝামেলা ঝাঁটি করো না। কেট সেখানে এরপরেই কার্লকে জিজ্ঞাসা করে যে ওই আইল্যান্ডে তারা কি করত। কার্ল সেখানে উত্তরে জানায় যে তারা সেখানে কিছু প্রজেক্টের উপরে কাজ করত। সয়ার সেখানে ব্যঙ্গ করে কার্লকে বলে যে হ্যাঁ, তোমাদের প্রজেক্ট তো আমরা জানি, বাচ্চাদের কিডন্যাপ করাই তো তোমাদের কাজ। কেট এরপরেই কার্লকে জিজ্ঞাসা করে যে ওদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তোমরা ওখানে কি করো। কার্ল সেখানে উত্তরে জানায় যে সেখানে তারা তাদেরকে একটা ভালো জীবন দেয়। কেট সেখানে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তোমরা কাদের থেকে ভালো জীবন ওদেরকে দাও। কার্ল তখনই উত্তরে বলে যে তোমাদের থেকে বেশি ভালো জীবন আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করি। আমরা দেখি যে রাত পেরিয়ে সেখানে ভোর হয়, কিন্তু সকালবেলা কার্লকে কোথাও তারা খুঁজে পায় না। সয়ার যখন আশপাশটা খোঁজে, সে দেখে যে কার্ল একটা জায়গায় বসে কাঁদছিল। এবং আসলে কার্ল অ্যালেক্সকে খুবই ভালোবাসত, কিন্তু তাকে দ্য আদার্সরা ওই আইল্যান্ডেই আটকে রেখেছে, এবং এখন তাকে এখানে একা হয়ে পড়তে হয়েছে। সেই কারণেই তার মন মেজাজ একদমই ভালো নেই, এবং আপাতত এখানে তাকে বোঝার মতো একমাত্র সয়ারই রয়েছে। কিন্তু সয়ারের মধ্যে এত ইমোশন কোথায়? কিন্তু তবুও সে কার্লকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে যে তুমি যদি ওই মেয়েটাকে ভালোবেসে থাকো, তাহলে তাকে ছেড়ে কোনোদিনও যেও না। কার্ল তখনই বলে যে এবার যদি আমি ওই আইল্যান্ডে ফিরে যাই, তাহলে দ্য আদার্সরা আমাকে মেরেই ফেলবে। কিন্তু সয়ার তখন তাকে ওই একই কথা বলে যে তুমি যদি ওকে ভালোবেসে থাকো, তাহলে ওর কাছে ফিরে যাও। এবং কার্ল বাঁচলেও না মরলো, এতে বোধহয় সয়ারের একদমই কিছু যায় আসে না, কারণ সে এরপরেই সেখান থেকে উঠে কেটের কাছে চলে আসে। সেখানে আমরা দেখি কেট সয়ারকে কার্লের কথা জিজ্ঞাসা করে। সয়ার তখন জানায় যে কার্লকে আমি ওই আইল্যান্ডে আবার ফেরত পাঠিয়ে দিয়েছি। এটা শুনে কেট আবার রেগে যায়। সেখানে তাদের আবার ঝামেলা শুরু হয়, এবং তখনই সয়ার তাকে মুখের উপরে একটা কথা বলে দেয়। সয়ার বলে যে সেই রাতে যখন তুমি জানতে পেরেছিলে যে আমি মরে যাব, তখন তুমি আমার সঙ্গে ইন্টিমেট হয়েছিলে, কিন্তু আমি এখন প্রাণে বেঁচে গেছি, এবং তুমি তো আমাকে আসলে ভালোবাসো না, সেই কারণে এমনভাবে প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গে ঝগড়া করার নাটক করতে হবে না আর তোমায়। এবং এটা কোথাও না কোথাও সত্যিও ছিল, সেই কারণে কেট কোনো উত্তর দিতে পারে না।
সিনটা এখান থেকেই শিফট হয় সেই অ্যাকোরিয়ামের মধ্যে বন্দী হয়ে থাকা জ্যাকের ওপরে। তাকে এখনো সেখান থেকে বের করা হয়নি এবং এরপরে তার কাছে টম আসে। সে এসে জ্যাককে বলে যে তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, কারণ তোমাকে আমরা অন্য একটা জায়গায় নিয়ে যেতে চলেছি। জ্যাক উল্টে টমকে প্রশ্ন করে যে তাহলে অবশেষে সময় এসেই গেল। টম অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি কিসের কথা বলছো। তখনই জ্যাক বলে আমাকে মেরে দেওয়ার কথা বলছি, কারণ তোমাদের মতলব তো এখন পূরণ হয়েই গেছে, বেন এখন বেঁচে গেছে, সেই কারণে আমাকে আর বাঁচিয়ে রাখার কোনো কারণ তোমাদের কাছে নেই। এসব শুনে সেখানে টম বলে যে তোমরা আমাদের কি ভেবেছো বলো তো। জ্যাক তখনই বলে যে তোমাদের আর ভাবার কি আছে, একজন প্রেগনেন্ট মহিলাকে তোমরা কিডন্যাপ করে আনলে, চার্লিকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দিলে, এমনকি বিচে গিয়ে তোমরা কতগুলো লোককে মার্ডার করলে, কতগুলো বাচ্চাকে তুলে নিয়ে চলে এলে, তোমাদের ভাববার আর কি আছে একবার বলতে পারো। সেখানে টম এর কোনো উত্তর আর দিতে পারে না। আমরা দেখি যে এরপরেই জ্যাককে তারা হাতে হাত করি পরিয়ে একটা জায়গায় নিয়ে আসে। এবং জ্যাক যখন বাইরে আসছিল সেখানে সে জুলিয়াকেও দেখে। তাকেও এখন বন্দি বানিয়ে দেওয়া হয়েছে আর তাকে জ্যাকের ওই অ্যাকোরিয়ামে গিয়ে রাখা হবে। সেখান থেকে যাওয়ার সময় এরপরেই জ্যাক একটা মহিলাকে দেখে। আমরা দেখি যে জ্যাককে এরপরেই একটা খাঁচাতে রাখা হয়, যেই খাঁচাটাতে এর আগে সয়ার ছিল। সেখানে জ্যাক টমের কাছ থেকে ওই মহিলাটির ব্যাপারে জিজ্ঞাসা করে। টম বলে যে ওই মহিলাটি এই আইল্যান্ডের শেরিফ। জ্যাক সেখানে টমকে জুলিয়ার ব্যাপারেও জিজ্ঞাসা করে। টম তখনই বলে যে জুলিয়া একটা খুন করেছে, সেই কারণে তাকে এখন শাস্তি দেওয়া হবে। এরপরই সন্ধেবেলা আমরা দেখি জ্যাকের কাছে জুলিয়া আসে। সে জ্যাককে বলে যে তোমাকে একবার বেনের কাছে যেতে হবে, কারণ বেনের ওই ইনফেকশনগুলো এখন আরও বেড়ে যাচ্ছে। জ্যাক তখনই বলে যে তোমাদের আমি অনেক সাহায্য করে দিয়েছি, এখন আমি আর কিছুই করতে পারবো না। জুলিয়া তখনই জ্যাককে বলে যে এটা তুমি ওর জন্য না হলেও আমার জন্য অন্তত করে দাও। জ্যাক সেখানে জুলিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি আমার জন্য এমন কি করেছ, এবং সেখানে জ্যাক জুলিয়া আর বেন দুজনকেই সাহায্য করতে রাজি হয় না। আমরা দেখি যে এরপরেই সেই মহিলাটি জ্যাকের কাছে আসে এবং এই মহিলাটির নাম ইজাবেল ছিল। এবং সেই মহিলাটির হাব ভাব দেখে এমনই মনে হচ্ছিল যেন এই পুরো জায়গাটা তার কন্ট্রোলেই রয়েছে। সেখানে এসে ইজাবেল জ্যাককে বলে যে তোমার থেকে আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে এবং তোমাকে একবার আমার সঙ্গে যেতে হবে। জ্যাকও সেখানে ইজাবেলকে মানা করে না এবং এরপরেই তারা দুজন ইজাবেলের অফিসে আসে। সেখানে আমরা দেখি যে টম আর জুলিয়া আগে থেকেই বসেছিল। ইজাবেল এরপরই জ্যাককে জিজ্ঞাসা করে যে এবার আমাকে সত্যি করে বলো যে বেনের যখন অপারেশন তুমি করছিলে তখন কি তুমি টমকে বলেছো যে জুলিয়া বেনকে মেরে দিতে চায়। এই প্রশ্নটা শুনে জ্যাক সেখানে খানিকক্ষণের জন্য থমকে যায় এবং তারপরেই সে ইজাবেলকে বলে যে এই কথাটা আমি বলেছিলাম ঠিকই, কিন্তু এটা জুলিয়া আসলে আমায় বলেনি। আমি চেয়েছিলাম তোমাদেরকে একে অপরের সঙ্গে লড়াই করাতে, কিন্তু সেখানে ইজাবেল বুঝতে পেরে যায় যে জ্যাক মিথ্যে বলছে। কিন্তু জ্যাকও আর কোনো কথা সেখানে বলে না, সে বলে যে আমি আমার খাঁচায় ফেরত যেতে চাই। পরের দিন সকালবেলা জ্যাকের ঘুম ভাঙতেই সে তার খাঁচার বাইরে অনেকগুলো লোক দেখে এবং তারা জ্যাককে এমনভাবে সেখানে দেখছিল যেন জ্যাক কোনো চিড়িয়াখানায় বন্দি করে রাখা হনুমান। জ্যাক সেখানে এটা দেখে খুবই রেগে যায়। সে বলে যে তোমরা আমাকে এইভাবে দেখছো কেন। আমরা সেখানে একটি মেয়েকে দেখি যার নাম সিন্ডি ছিল এবং আসলে এরা সকলেই সেই ওশিয়ানিক ফ্লাইটের টেল সেকশনে থাকা সার্ভাইভার্স। এবং আসলে এই সিন্ডি নামের মেয়েটা সেই ওশিয়ানিক ফ্লাইটের ফ্লাইট অ্যাটেন্ডেন্টও ছিল। জ্যাক তাকে দেখে এবার চিনতে পারে। সেখানে ওই দুটো ছোট ছোট বাচ্চাও ছিল। সিন্ডি এরপরেই জ্যাককে অ্যানালুসিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। সেখানে জ্যাক এবারই খুবই রেগে যায়। সে তাদের সকলকেই ওখান থেকে চলে যেতে বলে। এরপরেই দুপুরবেলা আমরা দেখি যে অ্যালেক্স জ্যাকের সঙ্গে দেখা করতে আসে। সেখানে এসে এসে প্রথমে আগে ওই ক্যামেরাটা ভেঙে দেয় যাতে তার উপরে আর নজরদারি না তারা চালাতে পারে এবং এরপরেই সে জ্যাকের কাছে গিয়ে বলে যে তুমি ওকে কেন বাঁচাতে গেলে, ও তোমার সঙ্গী সাথীদের প্রাণে মেরে ফেলছে আর তুমি ওকে বাঁচাচ্ছ। জ্যাক সেখানে অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে তুমি বেনের মেয়ে তো। অ্যালেক্সও সেখানে হ্যাঁতে উত্তর দেয়।
জ্যাক এরপরেই অ্যালেক্সকে উত্তর দেয় যে সে বেনকে বাঁচিয়েছে কারণ সে এই কাজটা করতে পারত এবং এইভাবে সে কাউকে মরতে তো দিতে পারে না। জ্যাক এরপরেই অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে তারা এবার জুলিয়ার সঙ্গে কি করবে। অ্যালেক্স তখনই উত্তরে বলে যে আমাদের এই আইল্যান্ডে একটা নিয়ম চলে, আমরা নিজেদের লোকেদের কখনোই মারি না এবং এই কাজটা যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হয় এবং একটা মৃত্যুর বদলে আর একটা মৃত্যু। জ্যাক সেখানে অবাক হয়ে অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে জুলিয়া কাকে মেরেছে। অ্যালেক্স উত্তরে জানায় যে সে ড্যানিকে মেরেছে এবং সে তাকে এই কারণেই মেরেছে যাতে তোমার সাথীরা এই আইল্যান্ড ছেড়ে সুরক্ষিতভাবে যেতে পারে। এটা শুনিয়ে জ্যাক এখন ভীষণ টেনশনে পড়ে যায়। সে এরপরই অ্যালেক্সকে বলে যে আমি কি বেনের সঙ্গে একবার দেখা করতে পারি এবং জ্যাককে এরপরই বেনের কাছে নিয়ে আসা হয়। সেখানে জ্যাক বেনকে জানায় যে তোমার এই ইনফেকশনটা এখন খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছে, তোমার এখন এমন একটা ডাক্তারের প্রয়োজন যে সব সময় তোমার কাছেই থাকবে। বেন সেখানে জ্যাককে এরপরেই বলে যে তোমার কথা মতো আমি তোমার সঙ্গীদের ছেড়ে দিয়েছি, আবার তুমি আমার থেকে কি চাও এখন? জ্যাক সেখানে বলে যে আমি তোমাকে সুস্থ করে তুলব কিন্তু তার বদলে জুলিয়াকে তোমাদের ছেড়ে দিতে হবে। বেন সেখানে জ্যাককে বলে যে জুলিয়ার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, জুলিয়া আমাদের মধ্যে একজন। জ্যাক সেখানে বেনকে বলে যে তোমাকে অত ভাবতে হবে না, তুমি শুধু জুলিয়ার প্রাণটা বাঁচাও। বেন সেখানে এরপরই অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে আশেপাশে কি টম আছে। অ্যালেক্স জানায় যে তাদের মিটিং শুরু হয়ে গেছে। জ্যাক সেখানে একটা পেপারে কিছু লিখে দেয় এবং অ্যালেক্স সেটাকে নিয়ে তাদের কাছে পৌঁছে দেবে এবার, এবং আমরা দেখি যে সেখানে জুলিয়ার মৃত্যুদণ্ড শোনানো হয়। কিন্তু বেনের লিখে দেওয়া সেই মেসেজের কারণে তাকে এখন সেখানে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাকে এখন ওই আদার্সের কমিউনিটি থেকে বের করে দেওয়া হয় এবং তাকে এখান থেকে চলে যেতে হবে এখন। এরপরই সন্ধেবেলা জুলিয়া আসে জ্যাকের কাছে এবং সে তাকে ধন্যবাদ জানায় কারণ সে তার প্রাণ বাঁচিয়েছে। এরপরেই আমরা দেখি যে বেন জ্যাক জুলিয়া এবং আরও কিছু লোককে একটা বোটের সাহায্যে অন্য আইল্যান্ডে পাঠিয়ে দেয় এবং তারা আর এই আদার্সদের সঙ্গে থাকতে পারবে না। গল্পটা এখান থেকে একটু জ্যাকের পাস্ট লাইফে যায়। আমরা সেই সময়টা দেখি যখন সে থাইল্যান্ডে ছিল এবং সেখানে সে একটু ভ্যাকেশন কাটাচ্ছিল। আমরা দেখি যে সেখানে জ্যাকের সঙ্গে একটি মেয়ের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং জ্যাকের হাতে যেই ট্যাটুগুলো রয়েছে সেটা ওই মেয়েটাই বানিয়ে দিয়েছিল। কিন্তু জ্যাক থাইল্যান্ডের যেই জায়গাটায় ছিল সেখানকার হয়তো কোনো নিয়ম সে ভেঙে ফেলেছিল, সেই কারণে সেখানকার লোকেরা রেগে গিয়ে তাকে খুব মারধর করে। গল্পটা এরপরে প্রেজেন্টে ফেরে এবং আমরা হার্লিকে দেখি যে এখন লিবির সেই কবরের কাছে গেছে। সেখানে গিয়ে সে তার সঙ্গে মনে মনে কথা বলে। সে জানায় যে ইকো মারা গেছে, জ্যাক সয়ার কেট এদেরকে দা আদার্সরা ধরে নিয়ে গেছে এবং তারা আমাকে ছেড়ে দিয়েছিল যাতে আমি বাকিদের এই খবরটা দিতে পারি। সকলেই খুবই ভয় পেয়ে আছে এবং আমিও ভীষণ ভয় পেয়ে আছি। আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন তুমি আমার কাছে ছিলে, কারণ তোমার সঙ্গে যখন আমি থাকতাম তখন এই ভয় জিনিসটা আমার মধ্যে ছিল না। এরপরেই আমরা হার্লিকে দেখি যে এখন চার্লির কাছে আসে। চার্লি মন খারাপ করে বিচে বসে আছে। হার্লি চার্লিকে জিজ্ঞাসা করে যে তোমার মন খারাপ কেন, ডেসমন্ড তোমাকে কি বলেছে, আমায় খুলে বলো। সেখানে প্রথমে তো চার্লি কিছুই বলতে চায় না, কিন্তু হার্লির অনেক করে জোর করাতে সে তাকে জানায় যে ডেসমন্ড বলেছে খুব শীঘ্রই সে মারা যাবে। হার্লি এটা শুনে খানিকক্ষণের জন্য থমকে দাঁড়ায়। তারপরেই সে চার্লিকে বলে যে হয়তো ডেসমন্ড সত্যিই বলছে এবং হয়তো এটা আমার কারণেই হচ্ছে, কারণ আমি যেখানেই থাকি এবং যেই আমার সঙ্গে থাকুক না কেন তাদের সঙ্গে কোনোদিনও ভালো হয়নি। কিন্তু এই সমস্ত অভিশাপ এবং ব্যাড লাকের ওপরে চার্লি একেবারেই বিশ্বাস করত না। ইতিমধ্যেই আমরা ওয়াল্টের সেই কুকুর ভিনসেন্টকে দেখি যে এখন একটা মানুষের হাতের কঙ্কাল মুখে করে নিয়ে আসে এবং সেখানে একটা চাবিও ঝুলছিল। এটা দেখে হার্লি তার পেছনে যেতে চায়, কিন্তু চার্লি বলে যে আমার এতটা মাথা খারাপ হয়নি যে আমি তার পেছনে যাব। কিন্তু হার্লি এটাতে ইন্টারেস্টেড ছিল। সে যাওয়ার আগে চার্লিকে বলে যে আগামী 3 ঘন্টার মধ্যে আমি যদি ফিরে না আসি তাহলে বাকিদের এই কথাটা জানিও। আমরা দেখি যে হার্লি যখনই ভিনসেন্টকে ফলো করতে করতে জঙ্গলের গভীরে যায় সেখানে সে একটা ভ্যান দেখে এবং সেই গাড়িটা সেখানে উল্টে পড়ে রয়েছে। হার্লি এটা দেখে খুবই অবাক হয়।
এবং আসলে এই ভ্যানটা ওই ধার্মা ইনিশিয়েটিভের লোকেদেরই হবে। তারা যখন এখানে ছিল হয়তো তারা এটার ব্যবহার করত। হার্লি এরপরেই বিজে এসে সকলকে এই ব্যাপারটা জানায়, কিন্তু কেউ এতে আগ্রহ দেখায় না, কারণ কেউ এটা জেনে কি করবে যে জঙ্গলে একটা পুরনো ভ্যান রয়েছে। কিন্তু জিন সেখানে খুবই মন দিয়ে হার্লির কথা শুনছিল, আদতে সে তো তার ইংলিশ বুঝতেই পারছিল না। আমরা দেখি যে জিনকে নিয়ে হার্লি এরপরেই সেই ভ্যানটার কাছে আসে। তার ভেতরে একটা কঙ্কাল ছিল এবং সে ওই ধার্মা ইনিশিয়েটিভেরই একটা স্যুট পরেছিল এবং সেখানে তার নাম রজার বলে লেখা ছিল। এরপরেই আমরা দেখি যে তারা সেই গাড়িতেই অনেকগুলো বিয়ারের বোতল খুঁজে পায়। এরপরেই তারা ঠিক করে যে সেই ভ্যানটাকে তারা কোনোরকমভাবে সোজা করবে এবং হার্লি সেই ভ্যানটা সারাবে। ইতিমধ্যেই দেখা যায় যে এখন সয়ার আর কেটও সেখানে চলে এসেছে। কেট জন আর সাইদকে সমস্ত ঘটনা খুলে বলে এবং সে এও জানায় যে কেট জ্যাককে ফেরত আনতে যাবে ওই আইল্যান্ডে। এরপরেই আমরা সয়ারকে দেখি যে তার তাঁবু থেকে অনেক জিনিসই এখন খুঁজে পাচ্ছে না এবং সর্বপ্রথম সে চার্লিকে জিজ্ঞাসাবাদ করে। এবং আমরা চার্লিকে এরপরেই দেখি যে ডেজমন্ডের কাছে জিজ্ঞেস করতে এসছে যে সে কিভাবে মারা যাবে। ডেজমন্ড তখনই বলে যে গতকালকে আমি অনেক ড্রিঙ্ক করে নিয়েছিলাম এবং হয়তো আমি ভুলবশত কিছু বলেছি। কিন্তু চার্লি এখন ডেজমন্ডকে এত সহজে ছাড়বে না, সেই কারণে ডেজমন্ডও তাকে জানায় যে সে এত সহজে এসব দেখতে পায় না, সে শুধুমাত্র কিছু ঝলক দেখতে পায়। আমরা দেখি যে সয়ার এরপরেই চার্লিকে জিজ্ঞাসা করে যে তার হুইস্কিটা কোথায়। সেখানে ডেজমন্ডও ছিল, সে জানায় যে ওই হুইস্কিটা সেও খেয়েছে এবং তার সঙ্গে চার্লি আর হার্লিও ছিল। সয়ার সেখানে ভীষণই রেগে যায়। সে এরপরই হার্লির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আমার জিনিসপত্রগুলো কোথায় হার্লি। এবং সত্যিই তো সয়ার যতবার এই আইল্যান্ড থেকে যায় ততবার তার জিনিসপত্র বাদবাকি লোকেরা লুটে নেয়। কিন্তু আমরা দেখি যে হার্লি যেই মুহূর্তে সয়ারকে জীবিত দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে তোমরা তিনজনই চলে এসেছো। সয়ারের সেখানে মনটা একটু গলেই যায় এবং সে জানায় যে জ্যাককে তারা ছাড়েনি, কেট এবং সে নিজে ফিরে এসেছে। সেখানে সয়ার এরপরই তার জিনিসগুলোর ব্যাপারে আবার হার্লিকে জিজ্ঞাসা করে। হার্লি তখনই বলে যে তুমি ওসব হুইস্কির কথা ছাড়ো, এই গাড়িটাকে সোজা করতে আমাদের সাহায্য করো, তোমাকে আমি অনেকগুলো বিয়ার দেব। এবং এরপরে তারা তিনজনে মিলে সেই গাড়িটা সোজা করে। কিন্তু এরপরেই জিন যখন সেই গাড়ির ইঞ্জিনটা দেখে সে জানায় যে এটাকে ঠিক করা আর সম্ভব নয়। এটা শুনে হার্লির খুব খারাপ লাগে। আমরা সয়ারকে দেখি যে এখন ওই কঙ্কালের পাশে বসেই বিয়ারগুলো খাচ্ছিল। জিন এখন ইংলিশ শিখতে চায়, সয়ার সেই কারণে তাকে ইংলিশ শেখায় এবং সয়ার ভীষণ গালাগালি দিত, সেই কারণে সে জিনকে ওইগুলোই শেখায়। এবং এর মানে জিন যখন কারোর সঙ্গে ইংলিশে কথা বলতে যাবে সে তাদেরকে গালাগালি দিয়ে ফেলবে। অন্যদিকে আমরা হার্লিকে দেখি যে মন খারাপ করে এক জায়গায় বসে আছে। সয়ার এটা দেখে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। হার্লি তখনই বলে যে আমি প্রার্থনা করছি। এরপরেই হার্লির নজর পড়ে একটা উঁচু পাহাড়ের দিকে। তখনই সে বুঝতে পারে যে এই গাড়িটাকে যদি ওই পাহাড়ের ঢালু থেকে ঢেলে ফেলা হয় তাহলে হয়তো এটাকে স্টার্ট করা যাবে। এবং আসলে হার্লি এসব করতে চাইছে একটা কারণের জন্যই, সে এটা টেস্ট করতে চাইছে যে ওই ব্যাড লাকটা সত্যি তার সঙ্গে আছে কিনা। কারণ এই গাড়িটা একবার স্টার্ট হয়ে গেলে এর মানে তার লাক এতটাও বাজে নয়। আমরা দেখি যে হার্লি এরপরেই চার্লির কাছে যায়। সে তাকে গিয়ে বলে যে সময় এসে গেছে, আমাদের ব্যাড লাক আমাদের মারে না বাঁচায় এটা আমাদের দেখতে হবে। চার্লি তখনই হার্লিকে জিজ্ঞাসা করে যে তুমি আমায় মারতে চাইছো না বাঁচাতে চাইছো। হার্লি সেখানে চার্লিকে একটা থাপ্পড় মারে আর বলে যে আমাদের এটা দেখতেই হবে এবার। আমরা দেখি যে জিন আর সয়ার সেখানে হার্লিকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে যে গাড়িটা স্টার্ট না হলে তারা কিন্তু মরে যাবে। কিন্তু হার্লি পিছু পা হতে রাজি ছিল না। এবং এরপরেই তারা দুজনই ওই গাড়িতে বসে পড়ে এবং জিন আর সয়ারও সেই গাড়িটাকে ধাক্কা মারে। আমরা দেখি যে গাড়িটা দ্রুত গতিতে নিচে নামে এবং ঠিক সময় সেটা স্টার্ট হয়ে যায়। এটা দেখে চার্লি হার্লি দুজনেই খুবই খুশি হয়ে যায়। তারা বুঝতে পারে যে তাদের সঙ্গে কোনো ব্যাড লাক নেই। আমরা দেখি যে এরপরেই তারা জিন আর সয়ারকেও সেই ভ্যানে বসিয়ে সেখানে খুব আনন্দ করে। গল্পটা এখান থেকেই হার্লির একটু ছোটবেলায় যায়। আমরা জানতে পারি যে সে গাড়ি খুব পছন্দ করত।
এবং সেখানে তার বাবা তাকে প্রমিস করে যে এই গাড়িটা সারিয়ে তুললে তারা দুজনেই লং ড্রাইভে যাবে। কিন্তু এখানেই জানা যায় যে হার্লির বাবা জুয়াতে আসক্ত ছিল এবং সেই দিনকে সে তার পরিবার ছেড়ে চলে যাচ্ছিল। যাওয়ার আগে সে হার্লিকে বলে যে জীবনে কখনোই হার মানবে না, কারণ হার মানলে এই জীবনের কোনো অর্থই নেই। এবং এরপরেই তার বাবা চলে যায় এবং আগামী 17 বছর ধরে সে এবং তার পরিবার খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। এবং তারপরেই একদিন হার্লি সেই লটারিটা জেতে এবং তারপরেই সে ওই দোকানটাও কিনে নেয় যেখানে একসময় সে কাজ করত। সেখানে যে নিউজ রিপোর্টারটা ছিল সে হার্লিকে জিজ্ঞাসা করে যে তুমি এই দোকানটা কেন কিনছো। হার্লি তখনই বলে যে কারণ আমি চিকেন খেতে খুব পছন্দ করি। এরপরে সেই রিপোর্টারটা জিজ্ঞাসা করে যে এই লটারি জেতার পরে তার জীবন কেমন চলছে। হার্লি সেখানে উত্তরে জানায় যে লটারি জিতে তার জীবন একদমই ভালো চলছে না, সে সবসময় ভীষণই দুঃখী থাকে এবং এই টাকাগুলোর মধ্যে একটা অভিশাপ লুকিয়ে রয়েছে। আমার কাকা মারা গেল, এমনকি আমার ভাইও চলে গেল এবং আমি যেখানেই যাই সেখানে এই অভিশাপ আমার পিছু ছাড়ে না। এরপরেই সেই নিউজ রিপোর্টারটা সেই দোকানের ভেতরে যেতে চায়, কিন্তু হার্লি তাকে মানা করে কারণ সে জানতো যে তার আশেপাশে থাকা লোকেদের সবসময় বিপদই হবে। কিন্তু সেই রিপোর্টারটা তার কথা মানে না এবং অদ্ভুতভাবে সেই রিপোর্টার যখন ওই দোকানের ভেতরে যায় তখনই আকাশ থেকে একটা উল্কা পড়ে সেই দোকানটা ধ্বংস করে দেয়, এমনকি সেই রিপোর্টারগুলোও মারা যায়। হার্লি এরপরেই ভাঙা মন নিয়ে বাড়ি এসে তার মাকে জানায় যে আজকে আমার জন্য আরও 2 লোক মারা গেল কারণ আমার সঙ্গে এই অভিশাপটা জুড়ে রয়েছে। কিন্তু সেখানে তার মা হার্লিকে একটা থাপ্পড় মেরে বলে যে ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, কারণ তার মা এই ধরনের অভিশাপ, ব্যাড লাক এসবে বিশ্বাস করতেন না। এরপরে সেদিনকে হার্লি জানতে পারে যে 17 বছর পরে তার বাবা ফিরে এসেছে, কিন্তু হার্লি একদমই খুশি ছিল না কারণ তার বাবা হার্লির টাকাগুলোর জন্য এসেছিল, তার পরিবারের জন্য নয়। এরপরেই দেখা যায় যে হার্লি তার বাবাকে চলে যেতে বলে কিন্তু তার মা তাকে এটা করতে মানা করে। হার্লি বলে যে আমি অস্ট্রেলিয়া যাব ওই অভিশাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু তার মা তাতেও রাজি হয় না। এবং এরপরেই একদিন হার্লিকে সে একজন সাইকিকের কাছে নিয়ে আসে কারণ হার্লির এই ম্যাটারটা সে সলভ করতে চায়। এবং আসলে হার্লির বাবা সেই সাইকিককে টাকা খাইয়ে রেখেছিল যাতে সে হার্লিকে একটা মিথ্যে গল্প দেয়, কিন্তু হার্লি সেখান থেকে রেগে মেগে চলে যায়। এরপরেই জানা যায় যে হার্লি অস্ট্রেলিয়ার জন্য রওনা দেয় এবং সেই দিন থেকে তার সঙ্গে কি কি হয়ে চলেছে আমরা খুবই বিস্তারিতভাবে জেনেছি। গল্পটা এরপরে প্রেজেন্টে ফেরে এবং আমরা সেখানে কেটকে দেখি যে রাতের অন্ধকারে জঙ্গলে ঘুরছিল, তখনই তার কাছে জন আর সাইদ আসে। সেখানে জন কেটকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের থেকে একবারও সাহায্য চাইলে না কেন। কেট উত্তরে বলে যে কারণ তোমরা ঝিমিয়ে গেছো, তোমাদের কাছে আর কোনো অর্থ বেঁচে নেই। জন তখনই বলে যে এমন কোনো ব্যাপারই নয়, আসলে আমরা জানি যে আদার্সরা ঠিক কোথায় রয়েছে। কেট তখনই বলে যে তুমি এটা কোথা থেকে জানলে। সাইদ তখনই ব্যঙ্গ করে বলে যে আসলে ইগো মরবার আগে জনকে এটা বলে গেছে। ইতিমধ্যেই তাদের উপরে কেউ গুলি চালাতে শুরু করে দেয়। সেখানে কেট বলে যে তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। এবং দেখা যায় যে জঙ্গলের কোভিড থেকে রসও বেরিয়ে আসে। কেট তখনই রসোকে বলে যে আমার তোমার সাহায্যের প্রয়োজন। রসো বলে যে আমি তোমাদের সাহায্য কেন করতে যাব। কেট তখনই বলে যে ওই আদার্সরা আমাদের ধরে নিয়ে গেছিল, সেখানে একটা মেয়ে আমাদের সাহায্য করেছে এবং ওই মেয়েটা তার নাম অ্যালেক্স বলে পরিচয় দেয়, এবং আমি এটা একেবারেই নিশ্চিত যে ওই অ্যালেক্স তোমারই মেয়ে। এবং এই সাসপেন্সের সঙ্গেই আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়।